वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर शेयर करब आमार बाड़ीते किछु गाछ, सेगुलो आपनादेर किछु किछु देखानोर चेष्टा करब। तो चलुन छि उपरे। एई जे एखाने आमार दादू किछु लंका चारा लागिएछे, एई जे। আর এখানে এই টাইম ফুল গাছ, এগুলো আমার আগের বছরের, আবার সিজন আসছে বলে নতুন পাতা গজাচ্ছে। এগুলো হলো চন্দ্রমল্লিকা, এগুলো আমি এক মাস আগে লাগিয়েছি, সামনে সিজনে হয়তো ফুল আসতে পারে, আসবে। আর এই যে পুদিনা নতুন পাতা গজিয়েছে, এই একটা পুদিনা গাছ, এইটা পর্তুলিকা, এটাও পর্তুলিকা। আর এইগুলো সব টাইম ফুল, দেখুন সব গরম সিজন পড়েছে, এরা সব আবার গজাচ্ছে পাতা। এগুলো থোকা লাল জবা, এই যে একটা ফুল, এই একটা ফুল, এই যে এই যে আর এই যে গোলাপ, গোলাপও ফুটেছে তিনটে, এই যে। এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছটা প্রায় এক বছর হতে গেল লাগিয়েছি, এই দেখুন এরকম হয়েছে। জানি না এবার ফল পাবো কি না, যদি পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা ড্রাগন গাছ আছে আমার ওপরে, আমি সেটাও দেখাবো আপনাদের। চলুন, এখানে কয়েকটা এই যে অ্যালোভেরা আছে, এই যে উপরে চলে এসেছে, এটা আমার আরেকটা সাধের ড্রাগন গাছ। এই যে গাছটা, আমি নিচের গাছটার পরেই লাগানো এই গাছটা, তবু গাছটা সেই তুলনায় অনেক ভালোই হয়েছে, দেখুন। এই যে এই নিচে একটা কুশি বেরিয়েছিল, এটাকে আমি কাটেনি, রেখে দিয়েছি এটাকে। এটা থেকে আমি আবার গাছ করব সেই জন্য। আপনারা যদি এই ড্রাগন গাছ সম্পর্কে কিছু জানতে চান, এর মাটি কীভাবে তৈরি করা, তাহলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর এই যে আমার দাদু লঙ্কা গাছে লাগিয়েছে, এইগুলো সব আমার দাদুর নিজের হাতে করা, এগুলো বানিয়েছে প্যাকেট ইয়ে দিয়ে। এই যে দেখুন এই গাছগুলোয়, এইটাই লঙ্কা এসে গেছে, এই যে ফুল, মোটামুটি সব গাছেই ফুল এসছে, দেখুন এটা অনেকগুলো লঙ্কা লঙ্কা হয়েছে। এই যে এই যে এই যে ওই পাশেও আছে, এই যে এই যে লঙ্কা। একটা জিনিস দেখাবো, টমেটো সিজন যেহেতু এখন শেষের দিকে, তাও হয়েছে কয়েকটা টমেটো। এই যে এগুলো আমার দাদু লাগিয়েছে, তো এই হয়ে গেল উপর। এবার আমি আপনাদের নিচে দেখাবো, নিচে কিছু গাছ আছে, তো চলুন। এটা আমার একটা নয়নতারা গাছ, এই গাছে দুটো কালারই আছে, সাদা বেগুনি, দেখুন। আর এটা আকন্দ গাছ, এবারই ফুল ফুটলো, আগের বার লাগিয়েছিলাম বর্ষায়। এটা যে ফুল দিয়ে আমরা পুজো দেই, সাদা ফুল, সেটারই ছোটোটা এটা। আর এটা একটা ভেলভেট জবা লাল, এটা হচ্ছে কলকে ফুল, খুব সুন্দর কালারটা। এটা হলো হলুদ জবা, গাছটা প্রুনিং করে দেওয়ার পরে কি সুন্দর ঝাঁকড়া হয়েছে, এবার আশা করি অনেকগুলোই ফুল হবে। এইটা হচ্ছে হাইব্রিড জবা, অনেক বড় হয় জবাগুলো, একটা কড়ি আছে এখনো। এটাও হলুদ জবার ডাল পোতা, আর এটাও একটা ভেলভেট জবা, কালারটাও খুব সুন্দর। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই।